চুরিতে অভিযুক্তকে গ্রেফতারে বাধা, পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে। কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের একটি মন্দির থেকে বিগ্রহের সোনার হার চুরি হয়। অভিযোগ দায়ের হয় গায়েঘাটা থানায়। শুক্রবার রাতে থানার ওসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, দুজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, সে সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ধৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর এবং তার এক সঙ্গী। ওসি সহ পুলিশকর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ও তার সঙ্গীকে। মমতা ঠাকুর সংক্রান্ত করছে, সরকারি কাজে বাধা দেয়নি। আমি জিজ্ঞেস করেছি ওনাদের যে কি ব্যাপার হয়েছে, আমি জিজ্ঞেস করতেই পারি যে কে কেস করেছে, আমরা তো কেউ জানি না বিষয়টা। অবশ্যই চক্রান্ত কি করছে বলে বাড়ির লোক করছে। এই ঘটনায় ধৃত শান্তনুর বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল নাম না করে পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। যে ছেলেটা চুরি করেছে সেই স্বীকার করেছে এবং নামও বলেছে। এটা ফার্স্ট কেস জোয়ারি ইয়ে করে ধরে নিয়ে এসছে। এটা জোরজবস্তি মমতাওয়ালা সবই করিয়েছে। মমতা ঠাকুর অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। পুলিশ পুলিশের কাজ করছে, আমি কেন ক্ষমতার অপব্যবহার করবো? আমি অ্যাজ এ একজন এমপি হয়ে আমি আমার প্রশাসনকে দিয়ে আমি এগুলো করাবো, এটা অসম্ভব ব্যাপার। প্রাক্তন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের মামলা রুজু হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।